হ্যামবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত, যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড়, ICICI ব্যাংকের পাশে, বারিক মার্কেট, প্রতি সপ্তাহে বুধ ও শনিবার। এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। যারা তৃণমূল করে, যারা জব কার্ডে কাজ করে, যারা আপনার সুপারভাইজার, তাদেরকে বাড়ি করে দিচ্ছে। কিন্তু আমাদের সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কথা একবারও ভাবেনি সরকার। কিন্তু মোদী সরকার আমাদের কথা ভেবেছে, তার জন্য আমরা বাড়ি বাড়ি সম্পর্ক অভিযান এসেছি। এটা একটু পড়বেন, হ্যাঁ, আপনার আপনার নাতি নাতনিকে দিয়ে একটু পড়াবেন, পড়ে একটা বুঝবেন কোনটা ভালো কোনটা ঠিক বিবেচনা করে। কারণ আপনারা হচ্ছেন বাড়ির রানী, কারণ আপনারা হচ্ছে বাড়ির হেসেল চালান, আপনারা হচ্ছে ঘরের বড় খুঁটি। কারণ আমিও কোনো একটা মায়ের সন্তান, কিন্তু আপনাদের গর্ব হতে পারেনি কি না, মায়ের মর্মটা আমরা বুঝি। যেভাবে ঘরে পরিশ্রম করেন, আমরা বাইরেটা বুঝি, আমরা ভেতরটা বোঝেন। তো ভেতরটা যেভাবে আমরা ঘর গোছানো থেকে শুরু করে সর্বদিকে ঘরে ছেলে মেয়েকে মানুষ করা, সর্বদিকে আপনারা জানেন। একবার বিজেপিকে সরকারকে আনুন, আমরা ছোটো ছোটো ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে। কারণ এই সরকার কোনো কিছু করবে না। আজকে স্বাস্থ্য দুর্নীতি যেভাবে করছে, সাধারণ মানুষ যদি কোনো গরিব মানুষ কোনো বিপদ আপদ হয় রাজভেদ, তাদেরকে যে খরচা, সেই খরচায় রাজ্য সরকার মানুষকে ভুল বুঝিয়ে নিচ্ছে। আজকে নার্সিংহোমগুলো ডেভেলপমেন্ট, হসপিটাল ডেভেলপমেন্ট হচ্ছে না, কেন যে সরকার পাঠায় টাকা, সেই টাকা নষ্ট করে কী খেয়ে নিচ্ছে। এই সরকারকে উচ্ছেদ করতে হবে, না হলে আমরা আগামী দিন মাথা ভালো করে বাঁচতে পারবো না। তাই একবার বিজেপিকে আনুন পশ্চিমবঙ্গে। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। সংসার না কাঁদা করলে পরে খেতে খেতে মানে লেবার না খালে যা সংসার করতে পারবে, টাকা নেই করতে অবশ্যই। কারণ এই লকডাউনের সময় আমরা ভালো করে জানি, আমাদের রোজানা রোজ খাওয়া, হ্যাঁ, 150-200 টাকা ইনকাম কারোরই, ঘরে পুরো বসতে হয়েছিলাম। একমাত্র মোদিজি আমাদের পাশে ছিল, আমাদের সকলের পাশে ছিল, আপনার পাশে নয়, প্রত্যেকটি মানুষ। কে CPM করে তার পাশেও ছিল, যে তৃণমূল করে তার পাশে ছিল, BJP করে তার পাশে, কিন্তু সাধারণ মানুষের কাছেই পাশে। এই লকডাউনে 5 কিলো করে চাল, সকলে যে সুচা ব্যবস্থা মোদিজি করেছেন। অবশ্যই ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। আপনার শরীর ভালো? মোদিজি একটু আমাদের খোঁজ নিতে বলেছেন, কারণ লকডাউনে সব আমরা গৃহবন্দী ছিলাম। না না, লকডাউনে তো আমরা সব গৃহবন্দী ছিলাম, আমরা বাড়ির বাইরে বেরোতে পারিনি, একটা রোগ জ্বালার মধ্যে ভয় পেয়ে গেছিলাম। তার জন্য এখন তো অনেক সুস্থ আমরা, আমাদের কেন্দ্র থেকে চাল ব্যবস্থা, ডাল, গ্যাস সব পেয়েছি। তো আমরা তো সেই জন্য আমরা একটু বাড়ি বাড়ি খোঁজ নিতে এসেছি। এটা একটু এটা একটু আপনার বাড়ির নাতি নাতনিদের পড়াবেন, পড়িয়ে আপনি শুনবেন একটু, এটার মধ্যে কতটা সত্য আছে কতটা মিথ্যে আছে। ঠিক আছে, ভালো থাকবেন। আর এখানে কারো ভোটার লিস্টে নাম তুলতে বাকি আছে? না, আমাদের সব লিস্টে না, সবারই আছে। তো কারো বানান টানান কোনো ভুল টুল কোনো কিছু আছে নাকি? ভালো থাকবেন, নমস্কার। পক্ষ থেকে বাড়ি বাড়ি সম্পর্ক অভিযানে, আপনারা জানেন এই লকডাউনের সময় আমাদের বাড়ির বাইরে প্রথম কথা বেরোতে পারিনি, রোজ আনা রোজ খাওয়া, আমরা সবাই কেউ 100 টাকা বেতনে কাজ করি, কেউ 150 টাকা বেতনে কাজ করি, কেউ 200 টাকা বেতনে কাজ করি। এই তিনটে মাস আমরা সকলেই গৃহবন্দী হয়েছিলাম, বাড়ির বাইরে গেলে পুলিশের মাস্ক স্যানিটাইজার সবসময় ব্যবস্থা করছে, পেটে খাওয়া মানুষ আমাদের ওইসব পাবো করছে। তাই জন্য মোদী সরকার আমাদের কথা ভেবেছে। যদি বলেন কী করে ভেবেছেন, লকডাউনের সময় রেশন ব্যবস্থা, 5 কিলো করে চাল, যাদের গ্যাস কানেকশান আছে গ্যাস কানেকশান দিয়েছে, 500 করে টাকা, এগুলো তো আমরা পেয়েছি, সঠিকভাবে পেয়েছেন। এই যে সঠিকভাবে পেয়েছেন, মোদীজি আমাদের কথা ভেবেছেন। কারণ 34 বছরে তৃণমূল আমাদের বামপন্থ সরকার, তারা অত ভাবেনি। আশীর্বাদ করুন আমরা যেন এই অপশাসনকে, নোংরা রাজনীতিটাকে বন্ধ করে প্রকৃত সত্য শাসন, কেন্দ্রের BJP সরকার যেন পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে পারি এবং চা পাড়ে পূরণ করতে পারি। ঠিক আছে, এটা পড়বেন, এটা পড়বেন। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। It makes me smile.
collection, jeans and t-shirts, only for men.